সৌদি প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, সৌদিতে বাংলাদেশের প্রায় 30 লাখ মানুষ রয়েছেন। প্রত্যেক প্রবাসী দেশের প্রতিনিধি এবং তাদের আচরণে দেশ পরিচিত হয়। সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে। তিনি বলেন, আগে শুধু সৌদি আরবের জনশক্তি রপ্তানি সম্পর্ক ছিল, এখন পেট্রোলিয়াম, কৃষি, পরিবেশ, অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এমন নানা খাতে সহযোগিতা সহ সেই সম্পর্ক বহুমাত্রিক রূপ নিয়েছে।